আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে যা জানালো NTRCA। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আয়োজনে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত 13 জুলাই। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত 12 জুলাই শুক্রবার স্কুল পর্যায় ও স্কুল পর্যায় 2 এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর 13 জুলাই শনিবার অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে এ বিষয়ে কালের কণ্ঠের সাথে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA-র একাধিক কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ থেকে 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশের চিন্তা ছিল NTRCA কর্তৃপক্ষ, কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা এখনও পরীক্ষকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে পরীক্ষা গ্রহণের তারিখ থেকে 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না। আগামী অক্টোবর মাসের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। NTRCA-র সচিব ওবায়দুর রহমান বলেন, আমরা এ সপ্তাহের মধ্যে পরীক্ষার খাতাগুলো পরীক্ষকদের নিকটে পাঠাবো। এরপর পরীক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে খাতাগুলো মূল্যায়ন করে পাঠাবেন, তখন ফলাফল প্রকাশ করা হবে। এ প্রক্রিয়ায় আরও অন্তত 2 মাস সময় লাগবে। জানা যায়, গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এতে গড়ে পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করছেন 479,981 জন। এর মধ্যে স্কুল 2 পর্যায়ে 29,519 জন, স্কুল পর্যায়ে 221,652 জন এবং কলেজ পর্যায়ে 228,813 জন। এর আগে গত 15 মার্চ এ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেন 18,65,719 জন, তবে পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। তো প্রিয় দর্শক, ইসলাম আমাদের সর্বশেষ আবেদন, সকল আত্মসুস্থ আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।